Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. মালদা জেলা প্রশাসন এবং মালদা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে সেই অনলাইন ক্লাসে আমি শুভঙ্কর রাহা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ভূগোল বিষয়ের শিক্ষক তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে প্রথমেই তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে যে অংশটুকু রয়েছে প্রাকৃতিক অংশে তোমরা জানো যে ভূগোলের মূলত দুটো অংশ রয়েছে একটা রয়েছে থিওরি অংশ একটা প্র্যাকটিক্যাল অংশ এই থিওরি অংশের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে একটি হচ্ছে প্রাকৃতিক অংশ আরেকটি হচ্ছে অর্থনৈতিক অংশ তো আমরা প্রথমেই আজকে শুরু করব প্রাকৃতিক অংশের দ্বিতীয় পার্টের যে অধ্যায়টা রয়েছে যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর উৎপত্তি পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছে সেই সংক্রান্ত যে বিভিন্ন মতবাদগুলো রয়েছে অনেক আগে থেকেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমেই আমরা একটু আলোচনা করে নিই সৌরজগৎ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই পৃথিবী সৌরজগৎ তার একটা অংশ মাত্র সৌর পরিবারের একটা অংশ হচ্ছে পৃথিবী সমগ্র সৌরজগৎ তথা পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছে এই নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ প্রচলিত রয়েছে এই মতবাদগুলোই এগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা যায় কি কি মতবাদ আমরা একটু দেখে নিই আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে সমস্ত মতবাদগুলো রয়েছে সেই মতবাদগুলোকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাচীন তত্ত্ব ধ্রুপদী মতবাদ আর একটা হচ্ছে আধুনিক তত্ত্ব বর্তমানকালে সর্বজন স্বীকৃত বা আধুনিক বিজ্ঞানী মহলে সমাদৃত যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে থিওরিগুলো রয়েছে যেমন বিগ ব্যাং থিওরি যেমন ব্ল্যাক হোল থিওরি এই সমস্ত তত্ত্বগুলো আমাদের এখানে আলোচনার মধ্যে আসবে না কেন আসবে না তার কারণ হচ্ছে এই তত্ত্বগুলো আমাদের সিলেবাসে নেই দ্বাদশ শ্রেণীর বোর্ডের যে সিলেবাসটা রয়েছে সেখানে শুধুমাত্র আমরা ধ্রুপদী মতবাদ সম্পর্কে আলোচনা করব কী এই ধ্রুপদী মতবাদ ধ্রুপদী মতবাদ বলতে ক্লাসিক্যাল থিওরি বলতে আমরা সেই তত্ত্বগুলোকেই বোঝাই যেগুলো প্রাচীনকাল থেকে অনেক আগে থেকে এই তত্ত্বগুলো প্রচলিত ছিল এই তত্ত্বগুলোর অনেক সমালোচনার দিক রয়েছে বেশ কিছু পজিটিভ দিক রয়েছে কিন্তু এই তত্ত্বগুলোকে আজকেও কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এগুলোকে প্রত্যাখ্যান করা যায় না সেই জন্য এই তত্ত্বগুলো সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে তোমাদের একটু জানিয়ে রাখি যে যে কোনো তত্ত্ব মতবাদ বা হাইপোথিসিস কী হাইপোথিসিস হচ্ছে এমন এক ধরনের বিষয় সম্পর্কে আলোচনা যে বিষয় সম্পর্কে বা যখন সেই বিষয়টা
পৃথিবীতে ঘটেছিল বা যেখানেই ঘটুক না কেন, সেই সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না। মানুষ সেই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞানীরা বিভিন্ন বিষয়ে সেই বিষয়গুলো সম্পর্কে বেশ কিছু যুক্তি দেন এবং সেই যুক্তির সপক্ষে কতগুলো তত্ত্ব খাড়া করেন। তার বেশ কিছু পজিটিভ দিক থাকে, বেশ কিছু নেগেটিভ দিক থাকে। তো এইরকমই আমরা পৃথিবীর মতবাদ, পৃথিবীর উৎপত্তি তথা সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত যে সমস্ত মতবাদগুলো রয়েছে তার মধ্যে ধ্রুপদী মতবাদগুলোর মধ্যে যেমন রয়েছে, প্রথমে তোমরা বইয়ে পড়বে জেডি ভুবনের মতবাদ, ইমানুয়েল কান্টের মতবাদ, গ্যাসীয় মতবাদ ইমানুয়েল কান্টের, তৃতীয়ত রয়েছে চেম্বারলিন মুলটনের মতবাদ, ল্যাপ্লাসের মতবাদ, জিন্স এবং জেফ্রিজের জোড়া নক্ষত্র, জিন্স এবং জেফ্রিজের জোয়ারি তত্ত্ব মতবাদ, লাইটিনটনের জোড়া নক্ষত্র মতবাদ এবং রয়েছে অটোস্কমিডের ধূলিকণা মতবাদ। এই সমস্ত তত্ত্বগুলো সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করব। প্রথমেই আমরা যে তত্ত্ব নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞানী তথা দার্শনিক ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ। ইমানুয়েল কান্ট ছিলেন একজন জার্মান দার্শনিক। তিনি 1755 খ্রিস্টাব্দে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিখ্যাত তার এই গ্যাসীয় মতবাদটি অবতারণা করেন। কি বলেন তার এই মতবাদে? তার মতবাদের যে মূল বক্তব্যগুলো ছিল, তিনি বলেন, প্রথমেই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, তিনি বলেন যে যখন এখন বর্তমানকালে পৃথিবী সৌরজগৎ যেখানে রয়েছে সেখানে একসময় শীতল গতিহীন মেঘপুঞ্জ রূপে অবস্থান করত, শীতল অবস্থায় অবস্থান করত। পরবর্তীকালে কি হয়, পারস্পরিক অভিকর্ষজ টানে এই সমস্ত বস্তুগুলো আস্তে আস্তে তাদের মধ্যে তাপের সঞ্চার হয়, পারস্পরিক আকর্ষণ হয়, আকর্ষণের ফলে তাপের সঞ্চার হয় এবং আস্তে আস্তে পদার্থগুলো ঘুরতে শুরু করে, অর্থাৎ তাদের মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঘূর্ণন শুরু হচ্ছে। তারপরে আস্তে আস্তে যত ঘূর্ণন বেগ আস্তে আস্তে বাড়তে থাকে তখন কি হয়, তখন এই পদার্থগুলো আস্তে আস্তে গ্যাসীয় পুঞ্জে পরিণত হয়। তার মূল তার তত্ত্বের যে মূল কথা গ্যাসীয় তত্ত্ব, সেই গ্যাসীয় পুঞ্জে পরিণত হয়, রূপান্তরিত হয়। তারপর কি হয়, আস্তে আস্তে যখন ঘূর্ণন বেগ বৃদ্ধি পায় তখন এই গ্যাসীয় পুঞ্জের মধ্যে যে অভিকর্ষজ বল, সেই অভিকর্ষজ বল অপেক্ষা কেন্দ্রাতিক বল বেড়ে যায়। তোমরা জানো যে অভিকর্ষজ বল হলো কোনো একটা বস্তুর মধ্যে কেন্দ্রের দিকে আকর্ষিত যে শক্তি সেটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষজ বল। আর কেন্দ্রাতিক শক্তি কী বা কেন্দ্র বহির্মুখী শক্তি কী, এটা হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার যে প্রবণতা সেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রাতিক বল। তো যদি দেখা যায় যে এই পদ গ্যাসীয় পুঞ্জের মধ্যে ঘুরতে ঘুরতে অভিকর্ষ বল অপেক্ষা যদি কেন্দ্রাতিক বলের পরিমাণ বেড়ে যায় তাহলে একসময় দেখা যাবে যে নিরক্ষীয় অঞ্চল থেকে মানে মাঝখানের অঞ্চল থেকে পদার্থসমূহ বলয়ের আকারে ছিটকে বেরিয়ে আসতে থাকবে এবং গ্রহ যে কণাগুলো সেগুলো একত্রিত হয়ে সংকুচিত এবং ঘনীভূত হয়ে আস্তে আস্তে বিভিন্ন গ্রহগুলো আস্তে আস্তে সৃষ্টি হয়েছে। এবং এই যে মাঝখানের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটাই কিন্তু পরবর্তীকালে সূর্যরূপে অবস্থান করছে এবং এই গ্রহগুলোর মধ্যে নবগঠিত যে গ্রহগুলো তৈরি হলো, নতুন যে গ্রহগুলো তৈরি হলো, এই গ্রহগুলোর মধ্যে আবার একই প্রক্রিয়া শুরু হয় এবং একই প্রক্রিয়া শুরু হওয়ার ফলে গ্রহগুলো থেকে উপগ্রহগুলো সৃষ্টি হয়েছে এবং এই উপগ্রহগুলো গ্রহকে কেন্দ্র করে আস্তে আস্তে ঘুরতে থাকে। এই যে মতবাদ, এই যে গ্যাসীয় মতবাদ কান্টের, এই মতবাদের বেশ কিছু পজিটিভ দিক রয়েছে। প্রথমে এই তত্ত্বটি সম্পূর্ণরূপে নিউটনের অভিকর্ষজ তত্ত্বের উপর প্রতিষ্ঠিত এবং পৃথিবীর উৎপত্তি তথা সৌরজগতের উৎপত্তি সম্পর্কে যে প্রাথমিক তত্ত্বগুলো রয়েছে তার মধ্যে এটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। তবে এই মতবাদ কিন্তু ত্রুটিপূর্ণ নয়, বেশ কতগুলো ত্রুটি বিচ্যুতি রয়েছে। বিভিন্ন বিজ্ঞানী মহলে এই মতবাদের বিভিন্ন সমালোচনা রয়েছে, আমরা একটু দেখে নিই। এই মতবাদের যে সমস্যা, যে সমালোচনা, প্রথমে তিনি যে বলেছিলেন যে মহাকাশে যে আদি বস্তুকণা থাকবে সেই বস্তুকণা যে কীভাবে তৈরি হয়েছে, তিনি বলেছিলেন যে
অতি প্রাকৃতভাবে বা সুপার ন্যাচারালি এই কণাগুলো সৃষ্টি হয়েছে, বস্তু কণাগুলো সৃষ্টি হয়েছে, এটা কিন্তু বিজ্ঞানসম্মত নয়। অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এটা মানা যায় না। আর কি দুর্বলতার দিক রয়েছে? প্রাথমিক বস্তুকণার মধ্যে হঠাৎ করে কেন গতিশীলতা তৈরি হলো বা হঠাৎ করে কেন পরস্পরের মধ্যে অভিকর্ষ যে বলের টানে পরস্পর গতিশীল হওয়া শুরু হলো বা তার আগে কেন পারস্পরিক অভিকর্ষ যে বল কাজ করলো না, এই সম্পর্কে সদুত্তর কিন্তু তার তত্ত্ব থেকে পাওয়া যায় না। আর কি আধুনিক বিজ্ঞানীদের মতে বলা হচ্ছে যে প্রাথমিক যে গ্যাসীয় পুঞ্জের কথা বলেছিলেন তিনি, গ্যাসীয় পুঞ্জের মধ্যে যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো পরস্পরের মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষের ফলে কখনোই আবর্তন বেগ সৃষ্টি হতে পারে না, এটা আধুনিক বিজ্ঞানীদের মতবাদ। আর কি বলছেন, কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতিকে তার মতবাদে স্বীকার করা হয়নি। কৌণিক ভরবেগ সবসময় বস্তুর আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। দেখা যায় যে সৌরজগতের যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলোর মধ্যে বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ, তাহলে সেই অনুযায়ী ব্যস্তানুপাতিক সম্পর্ক অনুযায়ী সবচেয়ে কম কৌণিক ভরবেগ হওয়ার কথা বৃহস্পতির, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা দেখা যায় না। আর কি রয়েছে? গ্রহগুলির আবর্তনের অভিমুখ। যদি গ্রহগুলো একইভাবে তৈরি হয় তাহলে গ্রহগুলির অভিমুখ আবর্তনের অভিমুখ কেন ভিন্ন দিকে হয়? আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো যে সৌরজগতের যে বিভিন্ন গ্রহগুলো রয়েছে, বুধ শুক্র পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই যে গ্রহগুলো রয়েছে এই গ্রহগুলো কিন্তু একদিকে আবর্তন করছে না। যেমন ধরো শুক্র গ্রহটা আবর্তন করছে কোন দিক থেকে কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম দিকে। অর্থাৎ অন্যান্য গ্রহগুলো, বেশিরভাগ গ্রহই ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে, এই কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করছে। আবার দেখো ইউরেনাস গ্রহটি ঘুরছে উত্তর থেকে দক্ষিণ দিকে। তাহলে কান্টের মতবাদ যদি আমরা মেনেই নিই, কান্টের মতবাদ অনুযায়ী যদি প্রত্যেকটা গ্রহ একইভাবে তৈরি হয় তাহলে এই যে আটটা যে গ্রহ রয়েছে সেই আটটা গ্রহের আবর্তনের দিক কেন পৃথক হলো সে ব্যাপারে কিন্তু কান্টের মতবাদ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। আচ্ছা, এবার আমরা সৌরজগৎ তথা পৃথিবীর উৎপত্তি সম্পর্কে দ্বিতীয় যে তত্ত্বটা রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। 1796 খ্রিস্টাব্দে জার্মান দার্শনিক ল্যাপ্লাস তিনি কান্টের যে গ্যাসীয় তত্ত্ব সেই তত্ত্বের যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে সেগুলো পরিমার্জন করে তিনি নতুন একটি তত্ত্ব প্রকাশ করেন, যে তত্ত্বটির নাম হচ্ছে নীহারিকা মতবাদ। কি বলা হচ্ছে এই মতবাদে? এই মতবাদের যে মূল বক্তব্য, তিনি বলছেন যে কান্ট বলেছিল যে যখন আদি পর্বে অতিপ্রাকৃত বা সুপারন্যাচারালিভাবে সৃষ্টি একটা আদিম বস্তুকণা মহাকাশে অবস্থান করত, কিন্তু তিনি বললেন যে সেই আদি বস্তুকণা সৃষ্টির সময় থেকেই একটা উত্তপ্ত আবর্তনশীল নীহারিকারূপে অবস্থান করত, বর্তমান সৌরজগৎ যেখানে অবস্থান করছে। পরবর্তীতে এই যে নীহারিকাটা, সেই নীহারিকাটা আস্তে আস্তে শীতল এবং সংকুচিত হতে থাকে, এবং সংকুচিত যত হতে থাকে তত আবর্তন বেগ বাড়তে থাকে, এবং আবর্তন বেগ বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যখন কেন্দ্রাতিক বল এবং অভিকর্ষজ বল প্রায় সমান হয়। তো আমরা জানি যে কেন্দ্রাতিক বল সবসময় কেন্দ্র থেকে বহির্মুখী হয়, বাইরের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, আর অভিকর্ষজ বল সবসময় কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। এবার দুটো যদি সমান হয় তাহলে কি হয়, এই যে ঘূর্ণায়মান যে পদার্থগুলো সেগুলো ভেতরেও যেতে পারে না আবার বাইরেও বেরোতে পারে না, অর্থাৎ একটা ভারশূন্য অবস্থাতে বলয়াকারে ভাসতে থাকে। পরবর্তীকালে দেখা যায় যে এই অংশগুলো ক্রমশ শীতলীভবন ও সংকুচিত হওয়ার ফলে পরপর নটি বলয় সৃষ্টি হয়েছে, এবং এই যে নটি বলয় সৃষ্টি হয়েছে আমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছি যে এরকম পরপর একাধিক বলয় তৈরি হয়েছে। এই বলয়গুলির মধ্যে যে সমস্ত বস্তুকণা ছিল সেগুলো একত্রিত এবং ঘনীভূত হয়ে নটি, প্রত্যেকটা বলয় থেকে একটি করে গ্রহের সৃষ্টি হয়েছে, এবং এই গ্রহ থেকে গ্রহগুলো সৃষ্টি হওয়ার পর
এক একটি গ্রহ থেকে একাধিক একই প্রক্রিয়াতে একাধিক উপগ্রহ সৃষ্টি হয়েছে এবং পরিশেষে মাঝখানের যে অবশিষ্ট অংশ সেটা কেন্দ্রীয় অংশ যেটা সেটা কিন্তু সূর্যরূপে অবস্থান করছে। এই তত্ত্বটি কান্টের মতবাদের যে সমস্ত ত্রুটিগুলো রয়েছে, অর্থাৎ আদি পর্বে বস্তুকণা কী অবস্থায় ছিল তিনি নীহারিকার কথা বলেছেন, আবার তিনি বলেছেন যে নীহারিকার যে কেন্দ্রীয় অংশটা সেটা সূর্যরূপে অবস্থান করছে এবং তার চারপাশে ভারশূন্য অবস্থাতে বাকি অংশগুলো অবস্থান করছে। এটা অনেকটা বৈজ্ঞানিক ভিত্তির উপর এই তত্ত্বটা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু দেখা যায় যে এই তত্ত্বের বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে, বেশ কিছু সমালোচনার দিকও রয়েছে। কী কী সমালোচনার দিকগুলো সেগুলো আমরা একটু দেখে নিই। ল্যাপ্লাসের মতবাদে প্রাথমিক যে নীহারিকার উৎপত্তি সেই উৎপত্তি সম্পর্কে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। তিনি বলেছেন যে প্রাথমিক পর্বে একটা নীহারিকার রূপে অবস্থান করতো, কিন্তু কীভাবে সেই নীহারিকার উৎপত্তি হলো সেই সম্পর্কে সদুত্তর তিনি দেননি। কৌণিক ভরবেগের বন্টনের ক্ষেত্রেও কিন্তু তিনি সদুত্তর দিতে পারেননি। আমরা জানি যে কোনো বস্তুর আয়তনের সঙ্গে কৌণিক ভরবেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক হয়। আমি এর আগের তথ্য বললাম যে সৌরজগতের যে সমস্ত গ্রহগুলো রয়েছে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, তার কৌণিক ভরবেগ সবচেয়ে কম হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে উল্টোটা হয়, কৌণিক ভরবেগ বৃহস্পতির তুলনামূলক অন্যান্য গ্রহ থেকে বেশি। আবার যদি আমরা সমস্ত গ্রহগুলোর কৌণিক ভরবেগ যদি আমরা দেখি তাহলে দেখব তার 98% গ্রহগুলোর মধ্যে রয়েছে আর 2% মাত্র সূর্যের মধ্যে রয়েছে। আর সূর্য থেকেই যদি কেন্দ্রীয় অংশ থেকেই যদি এই গ্রহগুলো উৎপত্তি হয় তাহলে কিন্তু কৌণিক ভরবেগের বন্টনের সূত্রকে সংরক্ষণ করে না। আর কি রয়েছে আর একটা গুরুত্বপূর্ণ সমালোচনার দিক, সেটা হচ্ছে ওজনশূন্য পরিত্যক্ত বলয়ের মহাকর্ষ শক্তি দ্বারা গ্রহের সৃষ্টি হয়। এটা কেন সৃষ্টি হয়, কীভাবে সৃষ্টি হয় তার সঙ্গে সেই সম্পর্কে ব্যাখ্যাও কিন্তু তিনি ঠিকভাবে দিতে পারেননি। আরেকটি কারণ তিনি বলেছেন, আরেকটি সমালোচনার দিক, তিনি বলেছেন যে 9টি বলয়ের সৃষ্টির কথা বলেছেন, একদম 9টি বলয়। যা প্রাথমিক পর্বে যেহেতু আমরা জানতাম যে সৌরজগতে 9টি গ্রহ রয়েছে, যদি এখন 8টি গ্রহের কথাই আমরা বলি আর 5টি বামন গ্রহের কথা বলি, কিন্তু তিনি বলেছেন 9টি বলয়ের, যেহেতু 9টি গ্রহ ছিল সেই জন্য 9টি গ্রহের বলয়ের কথাই তিনি বলেছেন, কিন্তু একদম নির্দিষ্ট পরিমাণে কেন 9টা বলয়ের সৃষ্টি হলো সেই সম্পর্কে ব্যাখ্যা কিন্তু তিনি দিতে পারেননি। এবার আমরা চলে যাই আরেকটি তত্ত্ব, এটা হচ্ছে চেম্বারলিন এবং মুলটনের গ্রহাণু মতবাদ। 1904 সালে বিখ্যাত বিজ্ঞানী চেম্বারলিন ও মুলটন এরা দুজন গ্রহাণু মতবাদ প্রকাশ করেন। এনারা ছিলেন, দুজনাই ছিলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অধ্যাপনাকালে এনারা দুজন যৌথভাবে এই গ্রহাণু তত্ত্বটি প্রকাশ করেন। কী বলা হয় এই তত্ত্বে, এই তত্ত্বের যে মূল বক্তব্য সেখানে আমরা দেখছি যে প্রাথমিক সৌরজগৎ একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডরূপে অবস্থান করত এবং মহাকাশের একটি বিশাল আকৃতির নক্ষত্রের আবির্ভাব হয় সেই জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডের কাছে। আগন্তুক সেই নক্ষত্রের আকর্ষণে সূর্যের দেহ থেকে বাষ্পীয় পদার্থ বা গ্রহকণিকা বা গ্রহাণু বেরিয়ে আসে, পৃথক হয়ে যায় এবং গ্রহকণিকাগুলি আগন্তুক নক্ষত্রে মিলিত হওয়ার বহু আগে, এই মিলিত হওয়ার আগে বহু দূরে চলে যায়। তারপর কি হয়, গ্রহকণিকাগুলি সূর্যের অভিকর্ষ এলাকার মধ্যে পাক খেতে থাকে এবং গ্রহকণিকাগুলি পারস্পরিক আকর্ষণে সঙ্গবদ্ধ ও জমাট বেঁধে গ্রহে পরিণত হয়েছে এবং পরবর্তীকালে যে ছোট ছোট কণাগুলো একত্রিত হয়েছে সেই কণাগুলো গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘুরে উপগ্রহ রূপে অবস্থান করছে বা ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। এই যে এই মতবাদ চেম্বারলিন এবং মুলটনের গ্রহকণিকা মতবাদ বা গ্রহাণু মতবাদ, এই মতবাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে কৌণিক ভরবেগের বন্টন সংক্রান্ত ব্যাখ্যা এখানেও কিন্তু সঠিকভাবে দেওয়া হয়নি। আবার চেম্বারলিন এবং মুলটনের যে তত্ত্ব, সেই তত্ত্বে যে গ্রহাণু থেকে গ্রহগুলোর উৎপত্তি হয়েছে সেই গ্রহগুলোর যে পর্যায়ক্রমে বিন্যাস সেগুলো তার সম্পর্কে কিন্তু ব্যাখ্যা দিতে পারেনি। আমরা দেখে নিই একটু গ্রহগুলো কীভাবে রয়েছে।
এই যে পরপর যে গ্রহগুলো রয়েছে বুধ শুক্র পৃথিবী তার তুলনায় এবার মঙ্গল ছোট, তারপর বৃহস্পতি সবচেয়ে বড়, এই যে গ্রহগুলোর যে আয়তন অনুযায়ী বিন্যাস সেই সংক্রান্ত ব্যাখ্যা কিন্তু তিনি তাদের তত্ত্বে তারা কিন্তু দিতে পারেননি। আর কি গ্রহ কণিকাগুলি পারস্পরিক যদি সংঘর্ষ হয়, তিনি বলছেন যে যখন সেই আগন্তুক নক্ষত্রটি দূরে চলে যায় তারপর যে গ্রহাণুগুলো রয়েছে সেই গ্রহাণুগুলো পারস্পরিক সংঘর্ষে জ্বলনশীল হয়, পারস্পরিক সংঘর্ষে পরস্পর যুক্ত হয়ে যায়, পরস্পর যুক্ত হয়ে একাধিক গ্রহ বা উপগ্রহ তৈরি হয়েছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে এই যে গ্রহাণুগুলো পরস্পর সংযুক্তির বা পরস্পর সংঘর্ষের কারণে কখনোই কিন্তু যুক্ত হতে পারে না, সেটা জ্বলনশীল হতে পারে, এই ব্যাপারেও কিন্তু ব্যাখ্যা দেওয়া নেই। এরপরে আমরা চলে যাই পরের আরেকটি তত্ত্বে, এটা হচ্ছে জে জিন্স ও এইচ জেফ্রিজের জোয়ার তত্ত্ব। 1918-19 খ্রিস্টাব্দে এরা দুজন জে জিন্স এবং হ্যারল্ড জেফ্রিজ তারা দুজন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত এই তত্ত্বটি প্রকাশ করেন। এই তত্ত্বটির নাম হচ্ছে জোয়ারি তত্ত্ব বা জোয়ারি মতবাদ। কি বলা হচ্ছে এই তত্ত্বে? এই তত্ত্ব অনুযায়ী বলা হচ্ছে যে প্রাথমিক পর্বে সূর্য একটা প্রকাণ্ড জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড রূপে অবস্থান করত এবং সেই সময়ে হঠাৎ করে বহুগুণ বড় একটি নক্ষত্র সূর্যের কাছে চলে আসে। কি হয়, যেহেতু সেই আগন্তুক নক্ষত্রটির আয়তন অনেক বড়, তার আকর্ষণ শক্তি অনেক বেশি, সেই নক্ষত্রটি যখন সূর্যের যত কাছে আসতে থাকে সূর্যের দেহ থেকে জোয়ারি শক্তির প্রভাব তার উপরে বাড়তে থাকে। কারণ আমরা জানি যে পৃথিবীর উপরে যেরকম চন্দ্র এবং সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়, ঠিক তেমনি সেই আগন্তুক বড় নক্ষত্রটির টানে কি হয়, সূর্যের দেহ থেকে একটা জোয়ারি শক্তির প্রভাবে কিছুটা অংশ বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে এবং সেই যে অংশটা বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে তার আকৃতি অনেকটা এরকম মাকুর মতো বা অনেকটা দেখতে এরকম পটলের মতো, এই অংশটা নির্গত হয়। তারপর কি হয়, তারপর দেখা যায় যে নক্ষত্রটি আস্তে আস্তে দ্রুত তার গতিপথে অদৃশ্য হয়ে যায় এবং নক্ষত্রটি চলে যাওয়ার পর যে বিচ্ছিন্ন অংশ সেই অংশটি কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, অর্থাৎ সূর্যের মহাকর্ষ শক্তি অঞ্চলের মধ্যেই সূর্যের আকর্ষণে সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতে থাকে। বাষ্পীয় অংশটি ঘনীভূত হয়ে যে অংশটি সূর্যের চারিদিকে ঘুরছিল সেই অংশটি আস্তে আস্তে ঘনীভূত হয়ে বিভিন্ন আকৃতির গ্রহে পরিণত হয়েছে এবং সূর্যের আকর্ষণে গ্রহগুলির ওপর জোয়ারি শক্তি সৃষ্টি হয় এবং সেই জোয়ারি শক্তির প্রভাবেই গ্রহগুলো থেকে আবার উপগ্রহগুলি সৃষ্টি হয়েছে। এই যে জিন্স এবং জেফ্রিজের যে জোয়ারি তত্ত্ব, এই তত্ত্ব অনুযায়ী সৌরজগতের যে গ্রহগুলোর আকৃতি অনুযায়ী অবস্থান সেটা কিন্তু অনেকটা মিলে যায়। কিরকম, তিনি বলেছিলেন যে অংশটা বাইরের দিকে বেরিয়ে এসেছিল সূর্যের দেহ থেকে সেটা দেখতে অনেকটা পটল বা মাকুর মতো, যার মাঝখানটা স্ফীত এবং দুই দিকে ক্রমশ সরু হয়ে গেছে। আমরা যদি সৌরজগতের নক্ষত্রগুলো এই গ্রহগুলোকে যদি আমরা পরপর সজ্জিত করি তাহলে আমরা দেখতে পাবো যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই গ্রহগুলোকে যদি আমরা পর্যায়ক্রমে সাজাই তাহলে দেখবো মাঝখানে সবচেয়ে বৃহত্তম গ্রহ এবং দুই দিকে গ্রহগুলোর আয়তন অনুযায়ী পরপর বিন্যস্ত রয়েছে, মোটামুটিভাবে এটা কিন্তু মেনে নেওয়া যায়। তবে এই তত্ত্বও কিন্তু ত্রুটিমুক্ত নয়, এই তত্ত্বের বেশ কিছু সমালোচনার দিক রয়েছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচনা করা যায়। প্রথমত হচ্ছে তিনি যে বলেছিলেন, তারা যে বলেছিলেন যে গ্রহগুলো পরপর পর্যায়ক্রমিকভাবে অবস্থান করে, মাঝখানে সবচেয়ে বড় গ্রহ এবং দুদিকে আস্তে আস্তে গ্রহগুলো ছোট হয়ে গেছে, এরকম ব্যাখ্যা যদি আমরা দেখি তাহলে কিন্তু
সব ক্ষেত্রে কিন্তু সমান হয় না। দেখো আমরা এখানে যদি গ্রহগুলো দেখতে পাচ্ছি, সেই গ্রহগুলোর আয়তন কিন্তু সব ক্ষেত্রে ওরকম হয় না। কীরকম দেখো, এখানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, মঙ্গলটা কিন্তু তুলনামূলকভাবে ছোট, তাহলে মঙ্গলটা কিন্তু সূর্যের থেকে, এই সরি, পৃথিবীর থেকে বড় হওয়া উচিত, সেটা কিন্তু হয়নি। অর্থাৎ তিনি যে পর্যায়ক্রমে গ্রহগুলির অবস্থানের কথা বলেছিলেন সেটাও কিন্তু একেবারে সঠিক নয়। কৌণিক ভরবেগ সংক্রান্ত যে ব্যাখ্যা সেটাও কিন্তু প্রত্যেকটা তত্ত্বের মতো এই তত্ত্বতেও কিন্তু সঠিকভাবে দেওয়া হয়নি। আর কি আরেকটা গুরুত্বপূর্ণ সমালোচনার দিক রয়েছে, সেটা হচ্ছে সূর্য এবং গ্রহগুলির উপাদানগত পার্থক্য। আমরা জানি যে সূর্যের যে উপাদানগুলো রয়েছে তার বেশিরভাগটাই রয়েছে হাইড্রোজেন এবং হিলিয়াম। এবার সৌরজগতের যে সমস্ত গ্রহগুলো রয়েছে, গ্রহগুলোর যদি উপাদান আমরা দেখি, তাহলে দেখব উপাদানগুলোর মধ্যে রয়েছে যেমন লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম। এই সমস্ত উপাদানগুলো কখনোই কিন্তু হাইড্রোজেন বা হিলিয়াম থেকে সৃষ্টি হতে পারে না। অর্থাৎ সূর্যের দেহের মধ্যে যে সমস্ত উপাদানগুলো রয়েছে আর গ্রহের মধ্যে যে সমস্ত গঠনগত উপাদানগুলো রয়েছে তার মধ্যে কোনো মিল নেই। তার মানে সূর্যের দেহ থেকেই যদি এই উপগ্রহগুলো যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু উভয়ের উপাদানের মধ্যে মিল থাকাটা স্বাভাবিক ছিল। এটা হচ্ছে এই তত্ত্বের বেশ কিছু দুর্বল দিক। এবার আমরা চলে যাই পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আরেকটি তত্ত্ব। এটা হচ্ছে আর এ লাইটনের জোড়া নক্ষত্র মতবাদ। তিনি 1936 খ্রিস্টাব্দে এই জোড়া নক্ষত্র মতবাদটি প্রকাশ করেন। কিরকম জোড়া নক্ষত্র মতবাদটি একটু দেখে নিই আমরা ছবির মাধ্যমে। লাইটিনটনের মতে তিনি বলছেন যে যখন আগন্তুক নক্ষত্রটা আসে তার আগে সূর্যের সঙ্গে, সূর্যের কাছে একটা সঙ্গী নক্ষত্র ছিল। মহাকাশে এরকম অনেক নক্ষত্র দেখা যায় যে নক্ষত্রের সঙ্গে তার পাশে একটি জোড়া নক্ষত্র বা তার পাশে একটি সঙ্গী নক্ষত্র থাকে। এই তত্ত্ব অনুযায়ী বলা হচ্ছে, লাইটিনটনের মতে বলছেন যে মহাকাশে বিভিন্ন স্থানে নক্ষত্র এককভাবে না থেকে কিছু স্থানে জোড়া নক্ষত্র রয়েছে। এই জোড়া নক্ষত্রগুলি এক সাধারণ ভরকেন্দ্রের চারিপাশে আবর্তিত হতে থাকে। সূর্যেরও এরকম এক জুড়ি নক্ষত্র ছিল, অর্থাৎ সঙ্গী নক্ষত্র ছিল। এই রূপ জুড়ি নক্ষত্রের পাশ দিয়ে আগন্তুক এক বড় নক্ষত্র পেরিয়ে যাওয়ার সময় জুড়ি নক্ষত্র থেকে আগন্তুক নক্ষত্রের অধিক মাধ্যাকর্ষণের প্রভাবে বহু বস্তু বা পদার্থপুঞ্জ ছিঁড়ে বেরিয়ে আসে। এই বিক্ষিপ্ত অংশগুলি ক্রমশ ঠান্ডা হয়ে, ঘনীভূত হয়ে বিভিন্ন গ্রহে সৃষ্টি হয়েছে। এগুলি সূর্যের অধিক মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সূর্যের চারিদিকে প্রদক্ষিণরত অবস্থাতে রয়েছে। আমরা ছবিটা আরেকবার দেখে নিই। এই হচ্ছে প্রাথমিক সূর্য, এটা হচ্ছে সূর্যের সেই সঙ্গী নক্ষত্র বা জোড়া নক্ষত্র, আর এই হচ্ছে আগন্তুক সেই তৃতীয় নক্ষত্রটি যেটা আসে, এবং সেই তৃতীয় নক্ষত্রটির আকর্ষণে এই জোড়া নক্ষত্রটির কিছুটা অংশ বেরিয়ে আসে। কিন্তু এই নক্ষত্রটির, এই জোড়া নক্ষত্রটির যে অংশটা বেরিয়ে আসে, গ্যাসীয় অংশটা, সেটা তৃতীয় নক্ষত্রটির সঙ্গে মিলিত হওয়ার আগেই সেই তৃতীয় নক্ষত্রটি বা আগন্তুক নক্ষত্রটি তার কক্ষপথে দূরে মিলিয়ে যায়। এবং এই যে এর যে অংশটুকু বাইরে বেরিয়ে এলো সে কিন্তু এই তৃতীয় নক্ষত্রের সঙ্গে মিলতে পারে না। না মিলে কী করে? সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি এরিয়ার মধ্যে এসে, অঞ্চলের মধ্যে এসে সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। এইভাবেই বিভিন্ন নক্ষত্র এবং গ্রহগুলো থেকে, সরি, বিভিন্ন গ্রহগুলি এবং গ্রহগুলো থেকে বিভিন্ন উপগ্রহগুলো সৃষ্টি হয়েছে। এবার আমরা একটু দেখে নিই এই মতবাদের কী কী সমালোচনা রয়েছে। দেখো, প্রথমত বলছে সমালোচনার ক্ষেত্রে, এই যে জুড়ি নক্ষত্রটি সূর্যের আকর্ষণ উপেক্ষা করে কিভাবে অন্তর্হিত হলো, অর্থাৎ ওই যে নক্ষত্রটি এলো, আগন্তুক নক্ষত্রটি, সেই আগন্তুক নক্ষত্রটির আকর্ষণে কিছুটা পদার্থ জুড়ি নক্ষত্র থেকে বেরিয়ে এলো, সেই পদার্থগুলো সেই আগন্তুক নক্ষত্রের সঙ্গে আকর্ষিত হয়ে গেল না, অথচ সেই জুড়ি নক্ষত্রটি চলে গেল উপেক্ষা করে, সূর্যের আকর্ষণকে উপেক্ষা করে, তার ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়নি এই মতবাদে।
আর কি বলছেন, সূর্যের উপর আগন্তুক নক্ষত্রটির আকর্ষণের প্রভাব সংক্রান্ত ব্যাখ্যাও কিন্তু এই মতবাদে দেওয়া হয়নি। মানে ওই যে বিশাল বড় একটা আগন্তুক নক্ষত্র এসেছিল সূর্যের কাছে, যার আকর্ষণে ওই জুড়ি নক্ষত্রের পদার্থসমূহ বেরিয়ে এসে গ্রহগুলো সৃষ্টি করছে, বা সেই জুড়ি নক্ষত্রটি চলে গেল, অন্তর্হিত হয়ে গেল, অথচ সূর্যের উপর তার কোনো প্রভাব পড়ল না, সূর্যের দেহ থেকে কোনো পদার্থ বেরিয়ে এলো না, তার কিন্তু সেই সংক্রান্ত কিন্তু কোনো ব্যাখ্যা তিনি কিন্তু দিতে পারেননি। আর কি, যে বড় আগন্তুক নক্ষত্রটা এলো, সেই নক্ষত্রটা আসার পর তার পরিণতি কী হলো, সে কোথায় গেল, সেই সম্পর্কে ব্যাখ্যাও কিন্তু তার এই তত্ত্বতে দেওয়া নেই। আচ্ছা, এবার আমরা চলে যাই আরেকটি তত্ত্বে, এটা হচ্ছে অটোস্কোমিডের ধূলিকণা মতবাদ। বিখ্যাত রাশিয়ান জ্যোতির্বিদ 1943 খ্রিস্টাব্দে তিনি তার ধূলিকণা মতবাদ প্রকাশ করেন। আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিই তার এই তত্ত্বটি। তার এই তত্ত্বতে যে কথা বলা হচ্ছে, মূল বক্তব্য যেটা, তিনি বলছেন যে এই যে মহাবিশ্বে নক্ষত্র গ্রহ ছাড়াও প্রচুর মহাজাগতিক ধূলিকণা রয়েছে, এবং সেই ধূলিকণাগুলো মহাকাশে ছড়িয়ে রয়েছে। তার মতে প্রায় 600 কোটি বছর আগে ওই সমস্ত ধূলিকণাসমূহ সূর্যের আকর্ষণে আকৃষ্ট হয়ে সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। এই যে দেখো, আমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে ওই ধূলিকণাগুলো সূর্যের চারিদিকে আকর্ষিত হয়ে এরকম ঘুরতে থাকছে। প্রথমে ওই ধূলিকণাগুলির কক্ষপথ সুনির্দিষ্ট ছিল না, পরে পরস্পর সংঘর্ষে, পরস্পরের মধ্যে সংঘর্ষে এগুলির গতিবেগ হ্রাস পায় এবং পরস্পর সংযুক্ত হয়ে গ্রহ, উপগ্রহ ইত্যাদিতে বিন্যস্ত হয়। নীহারিকার ধূলি গ্যাস থেকে গ্রহ উপগ্রহগুলোর উৎপত্তি হয় বলে একে আন্তঃতারকা ধূলিকণা তত্ত্ব মতবাদ বা ইন্টারস্টেলার ডাস্ট হাইপোথিসিস বলা হয়। তবে এই মতবাদের সমালোচনা রয়েছে। পরবর্তীকালে আধুনিক যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছেন তাদের মতে যে ধূলিকণার একত্রীকরণে গ্রহর সৃষ্টি হতে পারে, এটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, এই মতবাদে পাওয়া যায় না। তাহলে আমরা দেখলাম যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে, মোট আমরা এখানে 6টা তত্ত্ব সম্পর্কে আলোচনা করলাম। তবে এখানে যে মতবাদগুলো রয়েছে, এই মতবাদগুলো সবগুলোই ক্লাসিক্যাল থিওরি বা এগুলো সব ধ্রুপদী তত্ত্ব। আধুনিক তত্ত্বগুলো কিন্তু আমাদের সিলেবাসে নেই, অর্থাৎ বিগ ব্যাং থিওরি বা ব্ল্যাক হোল তত্ত্ব, এই সমস্ত তত্ত্বগুলো কিন্তু আমাদের সিলেবাসে, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত এই তত্ত্বগুলো আমাদের সিলেবাসে নেই। এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আসে, সাধারণত যে কোনো একটি বা দুটি তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে বলবে, বা এই তত্ত্বগুলোর যে সমস্ত পজিটিভ দিক রয়েছে, নেগেটিভ দিক রয়েছে, সমালোচনার দিক রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা আসতে পারে, বা একাধিক তত্ত্বের মধ্যে পার্থক্যগত প্রশ্নও কিন্তু আসতে পারে। আর তোমরা জানো যে তোমাদের একাদশ শ্রেণীর যে পরীক্ষা, যে 70 মার্কের যে পরীক্ষা হয়, থিওরি পরীক্ষা হয়, আর 30 মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, সেই 35 নম্বরের পরীক্ষার মধ্যে 35 নম্বর অর্থাৎ অর্ধেক থাকে শর্ট প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আর 35 নম্বরের প্রশ্ন থাকে হচ্ছে বড় প্রশ্ন। সেই জন্য শর্ট প্রশ্নগুলো সঠিকভাবে জানার জন্য আমাদেরকে টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। যার কাছে যে টেক্সট বই আছে, যে ডাইটারেরই টেক্সট বই থাকুক না কেন, সেটাকে যদি খুঁটিয়ে পড়ো, তাহলে শর্ট প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু তোমরা সমস্ত উত্তরগুলো দিতে পারবে পরীক্ষাতে। আপাতত আমাদের এই তত্ত্বগুলো এখানেই আমাদের শেষ করছি, এবং এই ক্লাসটা আপাতত এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ।